দেশের হবু রাষ্ট্রপতি তিনি সকলে বলছেন নরেন্দ্র মোদী যখন বিচার করেছেন তখন তিনি হতে চলেছেন রাষ্ট্রপতি নাম দ্রৌপদী মুর্মু কিন্তু তিনি ঝাঁটা হাতে কেন মুহূর্তে ছবি ভাইরাল মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সংসদীয় দলের বৈঠকের পর এনডিএ রাষ্ট্রপতি পদ প্রার্থী হিসেবে ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর নামে শিলমোহর দেয়া হয়েছিল ওড়িশায় তার নিজের শহর ময়ূরভঞ্জ জেলার রায়রাংপুর এলাকায় বেশ কয়েকটি মন্দির প্রার্থনা করতে যান তিনি মন্দিরেই যান প্রার্থনা করতে এদিন রাষ্ট্রপতি পদপ্রার্থীর সঙ্গে তার বেশ কয়েকজন বন্ধু বান্ধবও ছিলেন জগন্নাথ হনুমান শিব মন্দিরে পুজো দিতে যান পুরান্দেশ্বরী শিব মন্দিরে পুজো দেওয়ার সময়ই ঝাঁটা হাতে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করতে দেখা যায় দ্রৌপদী মুর্মুকে শনিবার রাষ্ট্রপতি নির্বাচনে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দেবেন সে কারণে আজই ভুবনেশ্বর হয়ে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিলেন দ্রৌপদী